আসসালামু আলাইকুম। প্রথমে বলি নেই, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজকে ইম্পর্টেন্ট কিছু কোড দেখানো হবে যেগুলো আপনাদের খুব হেল্পফুল হবে। আজকে দেখাই দিব কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার মোবাইল ডেটা, কল, এসএমএস, এভরিথিং অন্য কেউ লিক করে নিয়ে যাচ্ছে, আপনি সেটা জানতেছেন না, কোথায় কোড করলে এগুলো চেক করতে পারবেন এবং কীভাবে অফ করবেন, কমপ্লিটলি আজকে দেখাবো। একটা থেকে আরেকটা যদি নেওয়া, যেটাকে ডিভাইড বলে, সেটার কথাই বলছি আজকে। তো দেখুন, এই কাজটা করার জন্য ওয়ার্ল্ডের ভিতরে যেই কোনো দেশে থাকুন করতে পারবে, যেই কোনো সিম ব্যবহারকারী হয়ে থাকে, গ্রামীণ, রবি, বাংলা লিঙ্ক, সিটি সেল, টেলিটক বা ওয়ার্ল্ডের ভিতরে যেই কোনো দেশে যেই কোনো সিম, যেই কোনো মোবাইল ফোন ইউজ করে থাকুন, এই কাজটা করতে পারবেন। ছোট্ট একটা কোড আপনি লিখে ডায়াল করলেই সাথে সাথে আপনি চেক দিতে পারবেন যে আপনার ফোনে এই কাজগুলো কেউ করতেছেনি। তো চলুন আমি প্রসেসটা দেখাচ্ছি আপনারা কী ডায়াল করতে হবে। প্রথমে আমরা মোবাইলে ঢুকব। তো আমরা প্রথমে ডায়াল অপশনে যাব ফোনের। আচ্ছা, এখানে ফোনে ক্লিক করলাম। ফোনে ক্লিক করে আমরা কিপ্যাডে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা কিপ্যাডে ক্লিক করছি। কিপ্যাডে ক্লিক করার পরে আমাদের এখন ডায়াল করতে হবে সেই কোডগুলো, যে কোডগুলো ডায়াল করলে আমরা বার করতে পারবো, অন্য কেউ আমাদের কল অথবা ইন্টারনেট ডেটা অথবা এসএমএস কেউ আমাদের থেকে চুরি করে নিয়ে যাচ্ছে কিনা, বা আমাদের বিষয় আদান প্রদান অন্য কেউ জেনে ফেলতেছে কিনা, সেটাই। তো এখন আমরা ডায়াল করবো এখানে স্টার হ্যাশ, তারপরে 6 1, তারপরে হ্যাশ, তারপর আমরা কল বাটনে দিব। যে আমার এখানে দুইটা সিম আছে, আমি একটা সিম দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমার দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং, এখনও কল ফরওয়ার্ডিং করা হয়নি, ভয়েস নট ফরওয়ার্ডেড, ভয়েসও কেউ লিক করে নিয়ে যায়নি, কেউ বাটফারি করে আমার থেকে ট্রান্সফার করে নিয়ে যায়নি, ইন্টারনেট ডেটা নট ফরওয়ার্ডেড, মানে আমার থেকে কেউ নেটও চুরি করে নিচ্ছে না, তারপরে ফ্যাক্স নট ফরওয়ার্ডেড, ফ্যাক্সও কেউ চুরি করে নিচ্ছে না, এসএমএস নট ফরওয়ার্ডেড, এটাও কেউ নিচ্ছে না। এগুলো যদি কেউ অন করে ফেলে, এর ভিতরে যদি আপনাদের কোনো একটা অন করা থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে এটা অফ করবেন, সেক্ষেত্রে অফ করার জন্য আপনাদের ডায়াল করতে হবে এই কোড। তারপর আপনারা লিখতে হবে হ্যাশ 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 ডাবল হ্যাশ এবং ডাবল জিরো, ডাবল হ্যাশ ডাবল জিরো এবং 2 হ্যাশ লিখে আপনারা কলিং যে বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন, তাহলে সব অফ হয়ে যাবে। সিম অনও দিলাম, এখন সব অফ হয়ে গেছে। কল ফরওয়ার্ডিং অল ইরেজ সাকসেসফুল, তার মানে এখন সবগুলো কিন্তু অফ হয়ে গেছে। কল ফরওয়ার্ডিং, এসএমএস, তারপরে আদার্স যা আছে সবগুলো কিন্তু অফ হয়ে গেছে। আজকে আমি দেখাই দিলাম আপনাদের কেউ কল ফরওয়ার্ডিং করে থাকলে কীভাবে সেটা অফ করতে হয়, অথবা ইন্টারনেট ডেটা, মোবাইল ডেটা, তারপরে এসএমএস, তারপরে ফ্যাক্স, তারপরে প্যাকেজ, এগুলো কেউ যদি ফরওয়ার্ডিং করে থাকে কীভাবে এটাকে নট ফরওয়ার্ডেড করবেন, অফ করে দিবেন, ইরেজার করবেন, এই সকল প্রসেস কিন্তু আজকে দেখাই দিছি মোবাইলের মাধ্যমে। কোনটা ডায়াল করলে আপনারা এটা চেক করতে পারবেন এবং কোনটা ডায়াল করলে এটা অফ হয়ে যাবে, সকল প্রসেস কিন্তু দেখাই দিছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।